কৃষ্ণ, আধ্যাত্মিক বিষয়ে নতুন নতুন তথ্য জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জগন্নাথ লীলা মাহাত্ম্য সপ্তম পর্ব। আজকে আমরা আলোচনা করব জগন্নাথ দেব পতিত পাবন দীন দয়াল দীনহীনদের তিনি কৃপা করেন, কিন্তু দর্প অহংকার তিনি সহ্য করেন না। দর্প হরণ, দর্প হারি, দর্প দলন জগন্নাথ। হরে কৃষ্ণ। মিথিলাতে এক সময় উদয়ন আচার্য নামে এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন। তিনি ন্যায়শাস্ত্রে অত্যন্ত পারদর্শী ছিলেন। যে কোনো ব্যক্তিকে তিনি তর্কে পরাজিত করে তার নিজের মত প্রতিষ্ঠা করতে পারতেন। প্রত্যেককে তাকে ভয় পেত, এমনকি বৌদ্ধ জৈন পণ্ডিতেরাও ভয়ে তার সঙ্গে তর্ক করতে আসতেন না, এমনকি তার থেকে সবাই দূরে থাকত। তাই উদয়ন আচার্যের এক সময় তার ইচ্ছা হলো জগন্নাথ দেবের দর্শন সম্বন্ধে তার জানার। তিনি স্কন্দ পুরাণ অধ্যয়ন করলেন। স্কন্দ পুরাণে তিনি একটা শ্লোক পেলেন, সুন্দর একটা শ্লোক। সেই শ্লোকে বলা হয়েছে, যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দর্শনাজ্য দদাতি কৃপা সিন্ধু। পুরুষোত্তম মাহাত্ম্য সপ্তম অধ্যায়ে 30 নম্বর শ্লোক। যেই দারুব্রহ্ম জগন্নাথ দর্শন করবে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করবে। যদিও উদয়ন আচার্যের জগন্নাথের প্রতি বিশ্বাস ছিল, কিন্তু তবুও তার এই শ্লোকের প্রতি তার বিশ্বাস হলো না। সে এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্যে সে মনস্থ করলেন। একদিন তিনি পুরীতে যাত্রা করলেন। পুরীতে এসে পৌঁছালেন, তিনি বিশ্রাম করলেন। তার সংকল্প হলো পরের দিন তিনি সকালে জগন্নাথকে দর্শন করবেন এবং এই দর্শনের মাধ্যমে তিনি দেখবেন এই শ্লোকের সত্যতা তিনি যাচাই করবেন। পরদিন সকালে ভোরে পূজারি গেট খুলতে গেলেন, গেট বন্ধ, ভিতর থেকে গেট বন্ধ। অন্য গেটে গেলেন, অন্য গেটও বন্ধ। সবাই মিলে চেষ্টা করলেন, কেউ জগন্নাথের মন্দিরের গেট খুলতে পারলেন না, দরজা ভিতর থেকে বন্ধ। সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর গেল। রাজা মশাই আসলেন এবং অন্যান্য আরো পার্শ্বদরা আসলেন, কিন্তু তারা কিছুতেই দরজা খুলতে পারলেন না। তখন পাণ্ডারা চিন্তা করলেন, নিশ্চয়ই কোনো পাষণ্ডি, কোনো পাপি পুরীতে প্রবেশ করেছে, জগন্নাথ তাকে দর্শন দেবেন না জন্যে দ্বার খুলছেন। এইভাবে পুরো দিন চলে গেল, জগন্নাথের কোনো সেবা নেই, জগন্নাথের কোনো আরতি নেই। রাত্রে রাজাকে জগন্নাথ স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন, উদয়ন আচার্য পুরীতে এসছে, সে আমাকে পরীক্ষা করতে চায়, তার বিশ্বাস নেই আমার প্রতি। যার আমার প্রতি বিশ্বাস নেই তাকে আমি দর্শন দান করি না। যতদিন এই উদয়ন আচার্য পুরীতে থাকবে ততদিন মন্দিরের দরজা বন্ধ থাকবে। তখন রাজার ঘুম ভেঙে গেল। সকালে উঠে তিনি পার্শ্বদের সঙ্গে, মন্দিরের পাণ্ডাদের পূজারীদের সঙ্গে তিনি উদয়ন আচার্যের খোঁজ করতে বেরোলেন। তো সকালে উদয়ন আচার্য উঠে স্নান টান করে তিনি নারায়ণ শিলা পুজো করছিলেন। তখন রাজা সেখানে সবাইকে নিয়ে হাজির,
জিজ্ঞাসা করলেন, আপনি মিথিলা থেকে এসেছেন, আপনার নাম কি? উদয়ন আচার্য। তখন তিনি গর্ব ভরে বললেন, হ্যাঁ আমার নাম উদয়ন আচার্য। তখন বললেন যে আপনি পরীক্ষা করতে চান, জগন্নাথের প্রতি আপনার বিশ্বাস নেই, আজ আপনার জন্যে জগন্নাথ দরজা বন্ধ করে রেখেছেন, ভিতর থেকে দরজা বন্ধ, তিনি কাউকে দর্শন দিচ্ছেন না, তা আপনি কৃপা করে এই জগন্নাথ ধাম পুরী থেকে আপনি বিদায় গ্রহণ করুন, না হলে জগন্নাথ দেবের মন্দিরের দরজা বন্ধই থাকবে। তখন উদয়ন আচার্য তিনি বুঝতে পারলেন তার কি ভুল হয়েছে, তিনি কি অপরাধ করেছেন। তিনি বললেন, ঠিক আছে আমি মন্দিরে যাব, আমি জগন্নাথের কাছে প্রার্থনা করব, আমি ক্ষমা ভিক্ষা চাব, আমার অপরাধ হয়েছে, দেখব জগন্নাথ দেব আমাকে ক্ষমা করেন কি না। এইভাবে তিনি নিজেকে এত অপরাধী ভাবলেন, তিনি মন্দিরে গেলেন, মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে তেনে দৈনুক্তি করে তার কাছে প্রার্থনা করতে লাগলেন, সঙ্গে সঙ্গে দরজা, মন্দিরের দরজা খুলে গেল। এখান থেকে আমরা দেখছি এই যে বিদ্যার অহংকার, বিদ্যার অহংকার জগন্নাথ দেব সহ্য করেন না। এবার অর্থের অহংকার তিনি কিভাবে সহ্য করেন না, অর্থের অহংকারী যারা তাদেরকে কিভাবে তিনি দমন করেন। দক্ষিণ ভারত থেকে এক সেট এসছে, অনেক অর্থ তার, তিনি এসছেন জগন্নাথকে ভোগ দেবেন। পান্ডারা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ভোগ দেবেন? তখন বলছেন, আমি ভোগ দেবো 1,00,000 টাকার ভোগ দেবো, আমি 1,00,000 টাকার ভোগ একদিনে দিতে হবে একবারে। তখন পান্ডারা আশ্চর্য হয়ে গেলেন, 1,00,000 টাকার কি ভোগ দেবো আমরা 1,00,000 টাকার? তো বলছে, না 1,00,000 টাকার ভোগ দিতে হবে। তখন পান্ডারা ভাবলেন, ঠিক আছে আমরা জগন্নাথের কাছে জিজ্ঞাসা করব, কালকে আপনাকে বলব। শেঠ বললো, ঠিক আছে কালকে আমাকে বলতে হবে, আমি 1,00,000 টাকা দেবো। তার একই কথা, 1,00,000 টাকা, গর্ব, অর্থের যে অহংকার। রাত্রে জগন্নাথ দেব তাদের স্বপ্নে প্রধান পূজারীকে দর্শন দিয়ে বললেন যে ওই শেঠকে বলবে বেশি কিছু আমাকে দিতে হবে না, 1 খিলি পান আমাকে দেবে শুধু, 1 খিলি পান। তো বলছে, হ্যাঁ এই পান দেবে, বলবে আর পানটা কিভাবে দেবে দিতে বলবে, পানে কোনো চুন থাকবে না, গজমতির যে পাউডার, গজমতির পাউডার থাকবে সেই পানে চুনের পরিবর্তে। পান্ডারা পরদিন সকালে সেট এসছে, গর্ব সহকারে এসে বলছে, কি বললো তোমার জগন্নাথ, কিভাবে আমার এই 1,00,000 টাকার ভোগ জগন্নাথ গ্রহণ করবে? তো বলছে, জগন্নাথ দেব বলেছেন যে আপনি 1 খিলি পান দেবেন শুধু জগন্নাথকে। তখন গর্ব এবং উল্লাসে সেই শের হাসছেন, 1 খিলি পান, মাত্র 1 খিলি পান। তো বলছে, 1 খিলি পান দেবেন কিন্তু শর্ত আছে, সেই পানে চুন দেওয়া যাবে না, সেই পানে কি দিতে হবে, গজমতি যে চূর্ণ পাউডার, সেই পাউডার দিয়ে পান তৈরি করে দিতে হবে। তখন শেঠ আশ্চর্য হয়ে গেলেন যে জগন্নাথ কিভাবে আমাকে দলন করছেন, কিভাবে আমার এই অহংকার চূর্ণ করছেন। এই যে গজমতি, অনেক গজ হস্তিকে হত্যা করে পাওয়া যায় একটু সেই মতি, সেই মতির যে ডাস্ট সেইটা দিয়ে তাকে পান তৈরি করে দিতে হবে। তখন শেঠ সঙ্গে সঙ্গে জগন্নাথের চরণে পতিত হলেন এবং তিনি জগন্নাথের কাছে ক্ষমা ভিক্ষা করলেন, আমি অপরাধী, আমি বুঝতে পারিনি, আমার অহংকার হয়েছিল, আপনি আমাকে ক্ষমা করুন, হে পতিত পাবন, হে দীন দয়াল। এইভাবে সে জগন্নাথকে অনেক স্তুতি করলেন এবং জগন্নাথ তাকে ক্ষমা করে দিলেন। এইভাবে আমরা দেখছি অর্থের অহংকার কিভাবে তিনি চূর্ণ করেন। এরপরে আসছে, অনেকে আছে ভক্তির অহংকার করে, যে আমি বড় ভক্ত, আমি প্রভুর
কত বড় সেবক, এই যে অহংকার, এই অহংকারও জগন্নাথ সহ্য করেন না। জগন্নাথ দেব বুঝতে পারছেন যে জগন্নাথ দেব চতুর্ধা মূর্তি, জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন চক্র, এই সুদর্শনের মধ্যে খুব অহংকার হয়েছে। কি অহংকার? যে আমি সবসময় প্রভুর পাশে পাশে থাকি, প্রভুর ডান পাশে আমি থাকি, প্রভু আমাকে ধারণ করে থাকেন, আর প্রভুকে আমি সবসময় গার্ড করি, রক্ষা করি, তার মধ্যে অহংকার এসছে। তো জগন্নাথ দেব অহংকার তো সহ্য করবেন না, ঠিক আছে একে একটু সাইজ করতে হবে। তখন তিনি কি বললেন, যে সুদর্শন আমার এক ভক্ত, মহান এক ভক্ত পুরীতে এসছেন, তুমি তাকে আমার কাছে আসতে বলো। সুদর্শন বলছে মহান ভক্ত, আমি তো আপনার মহান ভক্ত, আমার চেয়ে আর বড় ভক্ত আছে? তো বলছে যাও তুমি তাকে খবর দাও। সে কে? তপস্বী হনুমান। তখন সুদর্শন গিয়ে তপস্বী হনুমানকে বললেন যে প্রভু জগন্নাথ আপনাকে ডেকেছে, আপনি প্রভু জগন্নাথের সঙ্গে দেখা করুন। বলে সুদর্শন তাড়াতাড়ি চলে আসলেন, এসে সে জগন্নাথের পাশে অবস্থান করছেন। তখন হনুমান এসছে, সেই তপস্বী হনুমান এসে ঢুকতে যাচ্ছে, দেখছে গেটে সুদর্শন চক্র, আর এক গেটে গেছে সেখানেও দেখছে সুদর্শন চক্র ঘুরছে, বন 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 করে ঘুরছে, আর এক গেটে গেছে সেটাও তাই, চারটি গেট, চারটি গেটেই সুদর্শন চক্র ঘুরছে। সুদর্শন পরীক্ষা করছে যে কত বড় মহান ভক্ত তুমি, আমি তোমাকে পরীক্ষা করব, তুমি কিভাবে প্রভুর সাথে সাক্ষাৎ করবে। তখন হনুমান দেখলেন যে সুদর্শন, যেহেতু সুদর্শন ভগবানের একদম প্রিয় এবং সুদর্শন ভগবানের প্রধান অস্ত্র, তখন তিনি সুদর্শনের অবমাননা না করে তিনি প্রভুর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, হে জগন্নাথ, হে ভক্ত বৎসল, আপনি, আপনার সাক্ষাতের জন্য আমি এসছি, কিন্তু গেটে সুদর্শন চক্র ঘুরছে, তা আমি কি করে আপনার দর্শন করব। এইভাবে যখন হনুমান প্রার্থনা করছেন, তখন জগন্নাথ দেব কৃপা করে কি করলেন, হনুমানকে আরোহ্য হস্ত প্রদান করলেন। তখন এবং তাকে পাওয়ার যে শক্তি তিনি দান করলেন, তখন হনুমানের চার গেটের চার সুদর্শন চক্রকে হাতে ধারণ করলেন, একদম খেলনার মতো হাতে করে তিনি প্রবেশ করলেন। খেলনা মনে হচ্ছে যে চার হাতে চারটি খেলনা নিয়ে হনুমান ঢুকছে। এইভাবে হনুমানকে ঢুকতে দেখে সুদর্শন মূর্তি মন্ত ছিলেন, তখন সুদর্শন মাথাটা নিচু করে ফেললেন, অপরাধী, তিনি যে অপরাধ করেছেন সেটা সে বুঝতে পারলেন। তখন ভগবান জগন্নাথ দেব হনুমানের প্রতি প্রসন্ন হলেন, আর সুদর্শনকে বললেন এই হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত, তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছ, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। ভগবান বললাম দর্প হরণ করেন, দর্প সহ্য করেন না, অহংকার সহ্য করেন না। কি অভিশাপ? যে তোমার খুব অহংকার হয়েছিল, তুমি আমার ডান পাশে অবস্থান করো, তুমি সুদর্শন চক্র হিসাবে অবস্থান করো, আজ থেকে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আমার, তুমি এই সুদর্শন চক্র নয়, তুমি একটা দণ্ড হয়ে যাবে, এবং আমার ডান পাশে অবস্থান না করে তুমি আমার বাম পাশে তোমার অবস্থান করবে। এই অভিশাপ দেওয়ার পর সুদর্শন চক্র কি করলেন, ভগবানের কাছে প্রণতি নিবেদন করলেন, ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করলেন। তো ভগবান বললেন অভিশাপ তো দেওয়া হয়ে গেছে, এরা তো আর খণ্ডন হবে না,
তবে আমি তোমাকে একটা বরদান করছি, তুমি মন্দিরের মধ্যে আমার পাশে বাম পাশে থাকবে দণ্ড হিসাবে, আর এই যে চক্র হিসাবে তুমি থাকবে আমার এই মন্দিরের একদম চূড়ায়, যেখানে ধ্বজ থাকে সেখানে তুমি থাকবে নীল চক্র। এবং আমি তোমাকে বরদান করছি যত ভক্ত আসবে মন্দিরে, গর্ভ মন্দিরে এসে আমাকে দর্শন করবে, তারা যে ফল লাভ করবে এবং তাদের যে মনের বাসনা যেভাবে পূর্ণ হবে, ঠিক যারা মন্দিরে প্রবেশ করতে পারবে না, যারা মন্দিরে প্রবেশ করার অধিকার নেই, তারাও দূর থেকে যদি ওই নীল চক্র তোমাকে দর্শন করবে, তাহলে আমাকে দর্শন করা আর তোমার এই নীল চক্র দর্শন করা একই ফল হবে। এইভাবে যখন তিনি সুদর্শনকে বরদান করলেন, এবং এর প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখতে পাই দাসিয়া বাউরি, তিনি ওই সুদর্শন চক্রকে তাকিয়েই জগন্নাথকে প্রার্থনা করেছিলেন এবং জগন্নাথ তার সেই দেওয়া নারকেল এবং আম গ্রহণ করেছিলেন। আমরা দেখতে পাই গৌরাঙ্গ মহাপ্রভুর সময় হরিদাস ঠাকুরকে মহাপ্রভু অনেকদিন বলেছেন, মন্দিরে প্রবেশ করতে বলছে না, আমি নিয়ম লঙ্ঘন করব না, আমি জাতিতে আমি হচ্ছে যবন, যবনের মন্দিরে প্রবেশ করার অধিকার নেই। তখন মহাপ্রভু বললেন, তাহলে তুমি এখানে বসেই সেই সিদ্ধ বকুলের তলায় বসে তিনি জপ করতেন আর ওই চক্র দর্শন করতেন। এখান থেকে আমরা দেখতে পাই ভগবান যেমন দর্প দলন দর্প হরণ করেন, আবার তিনি কৃপাও করেন। আর আমরা দেখতে পাই যে ভগবান সবসময় সে দীনহীন, তার দীনহীন তার দীন দরিদ্র তাদের প্রতি তার কত কৃপা, কিন্তু তিনি অহংকারীদের গর্ভে যারা স্ফীত তাদের প্রতি তিনি কোনো সময় কৃপা করেন না। তারপরে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণকে দুর্যোধন রাজভোগ খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন, কিন্তু ভগবান কি করলেন, সেই দুর্যোধনের রাজভোগ না খেয়ে এসে কি করলেন, বিদুরের ঘরে প্রবেশ করলেন। আর বিদুরানী কি করলেন, ভগবান এসছে তাকে ভগবানকে যে দর্শন করে সে তাকে পাদদর্গ দিলেন, বসতে দিলেন, এবং কিভাবে যে ভগবানের সেবা করবে, কিছু তো তার ঘরে নেই, কি ছিল, কলা ছিল। তখন বিদুরানী সেই কলা এত সেই প্রেমে আপ্লুত হয়ে গেলেন, কলা ছুলে ভগবানকে দিচ্ছেন আর ভগবান সেই কলা গ্রহণ করছেন। কি কলা, কলার যে সারটা সে ফেলে দিচ্ছে আর শুক্লাগুলো ভগবানকে দিচ্ছে, আর ভগবান সেই শুক্লা গ্রহণ করছেন, ভগবান কি দেখে গ্রহণ করছেন, ভগবানও প্রেমে এত আপ্লুত হয়ে গেছে ভক্তের প্রেমে, তখন সে সেটাই গ্রহণ করেছে। আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, খুদ খেলেন। কার খুদ, সেই ভগবানের যে ভক্ত প্রিয় ভক্ত সুদামা বিপ্র, সেই খুদ ভাজা নিয়ে গেছেন, ভগবান সেই খুদ ভাজা খাচ্ছেন কত তৃপ্তি সহকারে। এবং তার রানীরা বলছেন, তার মহিষী প্রধান মহিষী রুক্মিণী দেবী বলছেন, আমাকে একটু দাও। তাহলে চিন্তা করুন, ভগবান দীনহীন তাদেরকে তিনি কৃপা করেন। গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারে যখন শিবাসঙ্গনে তিনি কীর্তন করছিলেন, তখন শুক্লাম্বর ব্রহ্মচারী তিনি আসলেন ভিক্ষা করে, কীর্তন বন্ধ করে মহাপ্রভু সেই শুক্লাম্বর ব্রহ্মচারীর সেই ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে সেখান থেকে সেই তার ভিক্ষার যে চাল সেইটাই তিনি আনন্দ সহকারে তৃপ্তি সহকারে গ্রহণ করছেন। শুক্লাম্বর ব্রহ্মচারী গিয়ে মহাপ্রভুর হাত চেপে ধরেছেন, প্রভু আপনি কি করছেন। তখন বলছেন, শুক্লাম্বর তুমি ভুলে গেলে, দাপরে তুমি সুদামা বিপ্র ছিলে, তোমার ওই খুদ আমি খেয়েছি, আবার এই লীলাতেও তুমি শুক্লাম্বর ব্রহ্মচারী হয়েছ, এটাও আমি খাচ্ছি, আমার ভক্তর স্বস্য, আমি আমার ভক্তের যে প্রেম প্রীতি সেটা আমি গ্রহণ করি। এইভাবেই ভগবান লীলাবিলাস করেন। জগন্নাথ দেব অত্যন্ত কৃপালু,
যার জন্যে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, ধনের অহংকার, এসবগুলোকে আমাদের ত্যাগ করতে হবে এবং দীনহীনভাবে ভক্তিপ্লুতভাবে জগন্নাথ দেবকে দর্শন করতে হবে। এবং জগন্নাথের কাছে আমরা একই প্রার্থনা থাকবে আমাদের, যেন আমরা তার পাদপদ্মে আমাদের চিত্তবৃত্তি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।